शेष पर्याय उत्सव आज भ्रातृद्वितीया भाई फोटार এই মুহূর্তের ছবি আমরা দেখে নেব। সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বাড়িতে ভাই ফোটার আয়োজন, সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখছি। কিবা পাচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখছেন ছবি। সৌমিত্র করবেন না, সুব্রত মুখোপাধ্যায় তার বাড়িতে ভাই ফোটার আয়োজন। একই সঙ্গে থাকছে উপহার, উপহার দেওয়া নেওয়ার পালা। বোন দিদিদের জন্য সকলের জন্য উপহার নিয়ে এসেছেন সুব্রত মুখোপাধ্যায়। ভাই এবং বোনের যে চিরন্তন সম্পর্ক, সেই সম্পর্ককেই সেলিব্রেট করা হয় ভাই ফোটার মাধ্যমে, এবং আজ সেই ছবি দেখতে পাচ্ছেন। বাংলার ঘরে ঘরে একই ছবি ধরা পড়ছে, যদিও করোনা কালে অনেক জায়গাতেই ভাই ফোটা অনেক ছোট করে উদযাপন করা হচ্ছে, যেখানে হয়তো বড় করে হতো বা খাওয়া দাওয়ার যে বড় সড়ো আয়োজন থাকতো সেটাও হয়তো কিছু কিছু জায়গায় অনুপস্থিত, কিন্তু তাও বাঙালির ঘরে ঘরে ছোট্ট করে হলেও আয়োজন রয়েছে অবশ্যই ভ্রাতৃদ্বিতীয়ার। সুব্রত মুখোপাধ্যায় ভাই ফোটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার পরিবারেও ভাই ফোটা উদযাপন হয়, সেই ছবিও দেখতে পাচ্ছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের কপালে ফোঁটা পর দিচ্ছেন তার বোন, এবং একই সঙ্গে ছবি দেখতে পাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়ের তিন দিদি এবং বোন, তারা প্রত্যেকে মিলে ফোঁটা দিলেন আজকের এই বিশেষ দিনটিতে। এবং আজকে রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী নন, রাজনৈতিক নেতা নন, একেবারে আটপৌরে দাদার মতন বা ভাইয়ের মতন, কিন্তু পারিবারিক যে জীবন সেই জীবনে ওতপ্রোতভাবে আজ আবারও ফিরে যাওয়া। বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, এবং সেই 13 পার্বণের যে উৎসবের যে মরশুম, দুর্গোৎসবের মাধ্যমে সেই উৎসবের মরশুমের শুরু হয়, এবং তারপর কালী পুজো, দীপাবলি, এবং অবশ্যই উৎসবের শেষের দিকে শেষ পর্যায়ে থাকে ভ্রাতৃদ্বিতীয়া। এরপর জগদ্ধাত্রী পুজো রয়েছে, মাঝে কার্তিক পুজো গেল। এত কিছুর মধ্যে এই ভ্রাতৃদ্বিতীয়ার যে অনুষ্ঠান, যে পর্ব, তা অবশ্যই বাঙালির জন্য, বাঙালি ভাই বোনেদের অত্যন্ত উল্লেখযোগ্য একটি পার্বণ, এবং সেই পার্বণে যদিও এবার খানিকটা কাঁটা প্রত্যেক উৎসবের মতনই এবছর যেরকমভাবে দেখা গিয়েছে সেই করোনাই, অনেক জায়গাতেই হয়তো ভ্রাতৃদ্বিতীয়ার আজকের অনুষ্ঠানটি যত বড় করে হতো সেভাবে হচ্ছে না। তবে আমরা এই ছবি যে দেখাচ্ছি, প্রত্যেকটি বাড়িতেই কিন্তু কার্যত এই ছবি আজ সকালবেলা থেকে উঠে আসে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, এবং তার মাঝে জমের দুয়ারে পড়ল কাটা। ভাইয়ের জন্য মঙ্গল কামনা, দাদার জন্য মঙ্গল কামনায় বোনেরা, এবং সেই একই ছবি ধরা পড়ছে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে, রাজ্যের মন্ত্রী, এবং শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তার বাড়িতেও সপরিবারে ফোটার আয়োজন। শোভনদেব চট্টোপাধ্যায়ের নাতি রয়েছেন, এবং নাতিকে পাশে বসিয়েই আজ পারিবারিক মিলন উৎসব ভাই ফোটাতে।